আজকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দেন। মিছিল থেকে একাডেমি বিরোধী বাজেট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একাডেমি বিরোধী বাজেট আমরা মানছি না, মানব না। মানুষের উপর আক্রমণ জনগণ গর্জে ওঠেন। জয় শ্রী বেকারদের কর্মসংস্থানের কথা উল্লেখ নেই কোনো বাজেটে। নরেন্দ্র মোদী সরকার জবাব চাই, জবাব দেয়। ধর্মীয় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে কেন? নরেন্দ্র মোদী সরকার জবাব চাই, জবাব দেয়। এনকে লাউ জিনা পেন, এনকে লাউ জিনা পেন। আজকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দেন। মিছিল থেকে কেন্দ্রীয় বাজেটে বেকারদের কর্মসংস্থানের কথা উল্লেখ নেই কেন? নরেন্দ্র মোদী সরকার জবাব চাই, জবাব দেন। দেশের বিজেপি নেতৃত্বাধীন সরকার গত কিছুদিন আগে দেশের পার্লামেন্টে যে বাজেট পেশ করেছেন, আমরা লক্ষ্য করেছি গোটা বাজেটটা হচ্ছে গোটা দেশের বেকার বিরোধী একটা বাজেট। গোটা পৃথিবীর মধ্যে যে দেশটা হচ্ছে একটা যুবকের দেশ ভারতবর্ষ, সেই দেশের সরকার তার পার্লামেন্টে যে বাজেট পেশ করেছেন, গোটা বাজেটটা বেকারদের বিরুদ্ধে বাজেট, কর্মসংস্থানহীন করার জন্য এই বাজেটটা পেশ করেছেন। শুধুমাত্র বেকারদের কাজের প্রস্থান আমরা দেখেছি, গ্রামীণ কর্মসংস্থানের যে নিশ্চয়তা প্রকল্প, সেই প্রকল্প থেকে 61,020 টাকা কেটে দিয়েছেন বর্তমান বাজেটে। ফলে এর মধ্য দিয়ে বেকারদের বিরুদ্ধে দেশের সরকার একটা যুদ্ধ ঘোষণা করার মধ্য দিয়ে এই বাজেটটা পেশ করেছে। এবং এই রকম পরিস্থিতি যখন বেকারদের হাতে কাজ নেই, গোটা দেশের মানুষের পেটে ক্ষুধা বাড়ছে, বেকারের সংখ্যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, স্বাধীনতার 45 বছরে সবচেয়ে বেশি বেকার এই সময়ে বৃদ্ধি পেয়েছে, ঠিক তখন আমরা দেখছি ধর্মের নামে, বর্ণের নামে, জাতের নামে, গৌরক্ষার নামে গণপিটুনি দিয়ে প্রকাশ্য দিবালুকে একদল মানুষ একটা মানুষকে মারছেন। এইরকম বর্বর ঘটনা যখন গোটা দেশে সংঘটিত হচ্ছে, আমাদের দেশের সরকারের যিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের শাসক দল বিজেপি, তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করছেন না। আমরা অবাক হচ্ছি যে এরকম গণপিটুনি দিয়ে স্বাধীন একটা দেশে একদল মানুষ শুধুমাত্র ধর্ম, বর্ণ, জাত, গৌরক্ষার নাম করে প্রকাশ্য দিবালুকে মারছেন, তার বিরুদ্ধে সরকার কোনো আইনি ব্যবস্থা পর্যন্ত গ্রহণ করছেন না। এই ধরনের ঘটনার বিরুদ্ধে নিন্দা জানিয়ে এবং এই কর্মসংস্থানহীন বাজেট পেশ করার প্রতিবাদ জানিয়ে আজকে আগরতলায় আমরা যুবরা, জিওএফ এবং টিএফ এর উদ্যোগে মিছিলে আমরা সামিল হচ্ছি।